বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে আমরা বিজিনিয়ার সাইফার নিয়ে আলোচনা করব। তো বিজিনিয়ার সাইফারে সাধারণত একটি এরকম মান দেওয়া থাকবে, ইজি অথবা এটা 2 বিটে আমি লিখলাম, অথবা 5 বিটে থাকতে পারে, একটি অথবা এক্সাম যে কোনো মান একটা দেওয়া থাকে 5 বিটে। তো আমাকে এখান থেকে কী ভাবতে হবে, এখান থেকে ভাবতে ইয়ের ভ্যালুটা কত আছে। তো ইয়ের ভ্যালুটা আমি কীভাবে পাবো, যেমন এই যে আমার মান আছে এ সমান 0, বি সমান 1, সি সমান, এখান থেকে 0 থেকে শুরু হবে, এরকম করে ইয়ের মান যেহেতু এখানে আছে 4, এটা দেখতে পাবো ইয়ের মান 4। তাহলে আর দেওয়া আছে কি, জি, আর জি এর মান দেওয়া আছে আমার এখানে 6। তাহলে 4 আর 6 দুইটা মান আমি পেলাম। তো এই প্রথমে আমার যে প্লেন টেক্সট এটাকে আমি ইনক্রিপ্ট করবো, ডিক্রিপ্ট করবো, এটা আমার মেসেজ। তো এই মেসেজটা আমি যেহেতু এখানে কপিট করে দেওয়া আছে, দুইটা লেটার দেওয়া আছে, তো দুইটা লেটার করে আমি এখানে ব্লক করব। যেমন যেহেতু আমার এখানে কটা ইএক্স এএম এক্সাম, প্রথমে ইএক্স নেবো, তাহলে 2 বিট হবে, আবার এএম নেবো, পরে আবার 2, কারণ এটার জন্য 2। এখানে যদি 4 থাকো তাহলে আমরা 1 নিয়ে মাত্র করতাম, 1 ব্লক কীভাবে, যেমন দেখি ইএক্স, এই আমি করলাম 1 ব্লক করলাম, এখানে ইএক্স আমি 1 ব্লক করলাম, ওকে। এরপর এম আমাকে আর 1 ব্লক করতে হবে, এ এম আর 1 ব্লক, কারণ 2টে 2টে করে আমি কেন করবো তাতে কিন্তু বলছি, আমার এখানে 2 বিটের একটি ইজি মান দেওয়া আছে এই জন্য। তো আমি এটা করলাম, ব্লক করলাম। এরপর এই ইয়ের মানটা কত, ইয়ের মান আমরা এই সারণী থেকে, সবসময় আমরা এই সারণী থেকে মানটা মানগুলো নিব, এর মান 0, বির মান 1, সির মান 2, ডির মান 3, এরকম করে আমরা মান অবশ্যই সবাই পারব। তো এখানে ইয়ের মান আসে 4। এই পিএস ভ্যালু মানে প্লেন টেক্সট ভ্যালু, প্লেন টেক্সটের মানটা কত, ইয়ের প্যাটার্নে তার মান কত আসে, 1 এ 0 2, তারপর এক্সের মান আসে 23। অনুরূপভাবে এর মান আসে 0 এবং এম এর মান আসে 12। তারপরে কি স্টিম, যেহেতু কি স্টিম বলতে আমার ইজি, ই সমান কত, 4, জি সমান 6, তো আমি এখানে লিখবো 4, এখানে লিখবো 6, এখানে লিখবো 4, এখানে লিখবো 6, আমার কি স্টিম লেখা শেষ। তো অনেক সময় দেখা যায় এখানে ইএক্স এম আরও যদি 2টা, মানে যতগুলো অক্ষর বাকি থাকবে, আর 2টা অক্ষর বা 1টা অক্ষর যদি বাকি থাকতো এরপরে, তাহলে আমরা কিন্তু সেটাকে 1টা অক্ষর করে এরকম করতে পারতাম, মাত্র 1টা, কিন্তু এখানে কেউ বাকি নেই, সবগুলোই তো ব্লক আকার মিলে গেছে, তাই আমি আর করলাম না। তো এটা সিএস ভ্যালু, সাইফার টেক্সট ভ্যালুটা কত হবে, এখন এটা করবে আমি কোন প্যাটার্নে করব, এটা করব পি প্লাস কে, মানে প্লেন টেক্সটের মান প্লাস কে, মানে আমার যে কীটা দেওয়া আছে সেটা যোগ করব, মোট করব 26। আশা করি আমার প্রিভিয়াস লেকচারগুলো দেখলে আপনার মোডের ব্যবহারটা জানতে পারবেন। তো 4 আর 4 কত আছে, 4 আর 4 যোগ করলে কত, পি প্লাস কে, এই দুটোই মানে প্লেন টেক্সট আর কি, আমি এই দুটো যোগ করব, তাই 4 4 কত, 8, এবং সে 8 যেহেতু 8 মোট 26 হয়, 8 মোট 26 হলে আমার মানটা কত দাঁড়ায়, 8 মোট 26, প্রথমটা ছোটো হইলে আমরা শুধু 8ই নেব। তাহলে এখানে আমি লিখতে পারি 8। এরপরে 23 আর 6 যেহেতু আমার 29 আসে, 29কে যদি আমি মোট করি 26 দ্বারা, যেহেতু 26 দ্বারা করলে আমার 26 আর বাকি থাকে 3, 4 আর 0 যোগ করলে 4 মোট 26 4ই হয়, আর 6 বারো 18, 18 মোট 26 18 হয়, ওকে। তাহলে আমি সাইফার টেক্সটের ভ্যালুর যে মানগুলো 8 3 4 8 18 আমি পেয়ে গেলাম। এখন 8টা কত, আমরা ওই 4 থেকে এ বি সি ডি এর মান, বি এর মান এখান থেকে দিতে পারি, 8 এর মান হয় আই, তার মানে হয় ডি, 4 এর মান হয় ই, আর 18 এর মান হয় এস। তাহলে এবার এইটা আমার সাইফার টেক্সট, এটা ছিল প্লেন টেক্সট, এটা হলো সাইফার টেক্সট। এই সাইফার টেক্সট ভ্যালুটা এখন যে রিসিভ মিডিয়ামের মধ্য দিয়ে চলে যাবে রিসিভারের কাছে। তো রিসিভার প্রথমে কীভাবে সে ডিক্রিপ্ট করবে, প্রথমে সে সাইফার টেক্সটটা, এখানে আমি লিখে রেখেছি সাইফার টেক্সটটা লিখবে আইডি ইএস, অনুরূপভাবে সেও 4 2 বিট 2 বিট করে ব্লক করবে, কারণ এটা গোপনে সেন্টার রিসিভারকে বলে দেবে যে এখানে 2 বিট করে, বা তাদের মধ্যে কথোপকথনের মাধ্যমে এই জিনিসটা বলে দেবে। আইডি ইএস আমি লিখলাম, এখানে আর কেউ বাকি নেই, বাকি থাকলে আমরা সেইটা লিখতাম, বাকি নেই। তো এখন সিএস আই এর মানটা কত, ওই 4 থেকে আমরা দেখতে পারি আই এর মানটা 8, ডি এর মানটা 3, এবং ই 4, এস 18। আর কি স্টিম আমার যে দেওয়া আছে ই এবং জি, সেই ইয়ের মান 4 6 4 6, ওকে। এবার এটা থেকে এটা বিয়োগ করবো, এটা করবো এই প্যাটার্নে, সি মাইনাস কে মোট 26, 8 থেকে 4 গেলে 4 হয়, 4 মোট 26 4ই হয়, এটা 4 হবে,
আর তিন আর বিয়োগ ছয় মাইনাস থ্রি, মাইনাস থ্রি মোট 26 যদি আমি করি, যেমন আমি দেখাচ্ছি যে মাইনাস থ্রি মোট 26, তাহলে আমি মাইনাস থ্রি প্লাস 26 মোট 26, এটা লেখা যায় 23 মোট 26, তাই 23 ছোটো আমরা এটার অ্যান্সার 23ই লিখব। তো তাহলে এখানে আমার কত আসে, 23 আসে। 4 থেকে 4 বিয়োগ করলে যদি 0 আসে, 0 মোট 26 করলে 0ই আসে। সো 18 আর 6 আমার, 18 থেকে 6 বিয়োগ করলে আমার মান আসে 12, 12 মোট 26 12ই আসে। তাহলে আমি কী পেলাম এখানে, সাইফার টেক্সটের মানটা লিখতে পারি কত, ওই প্যাটার্ন থেকে আমরা 4 এর মান লিখতে পারি ই, এর মান এক্স, এর মান এ, এর মান এম। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে সাইফার টেক্সট থেকে আবার প্লেন টেক্সট করলাম।